السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشه وساء سبيلا وقال الله تعالى في كلامه المجيد من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ এম ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো তাকে নিয়ে প্রত্যাশাই করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সারা বাংলাদেশে একটি ঘটনা তুলপার সৃষ্টি করেছে সেই ঘটনা হচ্ছে বরগুনার রিফাত শরীফকে হত্যা করেছে নয়ন ভণ্ড কেন কেন হত্যা করা হলো আয়েশা আক্তার মিন্নি নামে একটি মেয়ের কারণে নয়ন বন্ড দাবি করতেছে আয়েশা আক্তার মিন্নি নাকি তার সাবেক স্ত্রী এজন্যে রিফাত শরীফের অপরাধ সে আয়েশা আক্তার মিন্নিকে বিয়ে করেছে যাই হোক আসলে এর মধ্যে আসল কী রহস্য রয়েছে আমরা অচিরে জানতে পারবো নয়ন বন্ড অচিরে গ্রেফতার হবে তার সহযোগীরা গ্রেফতার হবে আমরা এই প্রত্যাশায় প্রত্যাশিত ইসলাম কোনো সন্ত্রাস জঙ্গিবাদকে সাপোর্ট করে না আমরাও সাপোর্ট করি না কারণ সন্ত্রাসী মাস্তানি ছাদাবাজি কালোবাজারি জঙ্গিবাদী কোনোদিন কোনো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না প্রিয় দর্শকবৃন্দ সত্যি আয়েশা আক্তার যদি নয়ন বন্ডের বিবাহিতা সাবেক স্ত্রী হয়ে থাকে তাহলে বিচার পাওয়ার বা বিচার চাওয়ার পন্থা ছিল রিফাত শরীফকে হত্যা করে বিচার করা এটা সিস্টেম না উচিত ছিল নয়ন বন্ড এলাকার মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব বা থানায় বা কোর্টে তার যেখানে আস্থা আসে সেখানে মামলা দায়ের করবে বিচার প্রার্থনা করবে এবং তার স্ত্রীকে হস্তগত করার চেষ্টা করবে এটা ছিল সঠিক নিয়ম কিন্তু সে তা না করে কি করলো সে মানে আমি তার কথা অনুযায়ী বলতেছি তার দাবি আয়েশা আক্তার মিন্নি তার সাবেক বিবাহিতা স্ত্রী একটা অনলাইন নিউজের মধ্যে দেখলাম একটা টেলিভিশন নিউজ ইউটিউবেতে দেখলাম যে নয়ন বন্ড আয়েশা আক্তার মিন্নিকে বিয়ে করেছে এই মর্মে একটা কাবিন নামাও দেখলাম আজকে সকালে তো আয়েশা আক্তার মিন্নিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল নয়ন বন্ড দাবি করতেছে আপনাকে বিয়ে করেছে কাবিন নামাও দেখলাম আপনার মতামত কি সে বলেছে যে আমাকে উত্তক্ত করত আমাকে হত্যা করে ফেলবে আমার বাইকে হত্যা করে ফেলবে আমার বাবাকে হত্যা করে ফেলবে জোর করে আমার কাছ থেকে একটা সই নিছিল তাইলে কিছুটা তথ্য আয়াস আক্তার মিনির কাছ থেকেও পাওয়া গেছে আমার প্রশ্ন হচ্ছে জোর করে তোমার কাছে সই নেওয়া হয়েছে তোমাকে উত্তক্ত করতেছে তুমি থানায় গিয়ে মামলা করলে না কেন তুমি প্রয়োজনে তোমার এলাকার এমপি সাহেবের কাছে তুমি বিচার দিলা না কেন এটা এ ভুল পাশাপাশি নয়ন বন্ড তার উচিত ছিল যে সর্দারদেরকে মাতবরদেরকে বা থানায় বা কোর্টে গিয়ে বিচার চাওয়া যে আমার স্ত্রীকে রিফাত শরীফ নামে এক্সেলে জোর করে নিয়ে বিয়ে করে ফেলেছে কারণ ইসলাম কাউকে বলে নাই একজন আরেকজনের বউকে নিয়ে আসবে একজন আরেকজনের স্ত্রীকে জোর করে নিয়ে বিয়ে করে ফেলবে বা প্রেম করে আরেকজনের ঘর নষ্ট করে ফেলবে ইসলাম এই কথা বলে না ইসলাম স্পষ্ট বলেছে ওলা তাকরাবু জিনা ইন্নাহু কানাফা আহিসা সাবধান জিনা করা তো দূরের কথা জিনার ধারে কাছেও যাবে না বিয়ে করতে মনে চায় আল্লাহর জমিনে অনেক মেয়ে আছে যাদেরকে বিয়ে করা ইসলামী তরিকায় যায়েজ তাদের মধ্য থেকে যে কোনো একজনকে তুমি পছন্দ করে ইসলামী তরিকা মোতাবেক বিয়ে করো আরেকজনের স্ত্রীকে এনে বিয়ে করা এই ব্যাপারে ইসলাম আমাদেরকে অনুমোদন দেয় না হ্যাঁ কোনো মহিলার স্বামী যদি মারা যায় বা তালাক প্রাপ্ত হয় ইদ্যৎ পালনের পরে তাকে বিয়ে করা যেতে পারে যদি আয়েসা আক্তার মিন্নি নয়ন বন্ডের স্ত্রী হয়ে থাকে নয়ন বন্ড যদি তাকে তাকে তালাক দিয়ে থাকে তাহলে ইদ্যুৎ পালনের পর রিফাত শরীফ যদি বিয়ে করে থাকে ঠিক আছে আর তা যদি না হয় সত্যি আয়েসা আক্তার মিন্নি যদি নয়ন বন্ডের বিবাহিত স্ত্রী হয়ে থাকে তাহলে অবশ্যই যারা তদন্তের দায়িত্বে আছে তাদের কাছে আমার অনুরোধ আয়েসা আক্তার মিন্নি কেও অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাকেও জেরা করতে হবে তদন্ত করে দেখতে হবে নয়ন বন্ড হত্যা করেছে রিফাত শরীফকে তার তো বিচার হতেই হবে সে কেন আইনকে নিজের হাতে তুলে নিল কারণ কোরআনে বলেছে মাং কতাল নফসাম বিগাইরি নফসিন আউ ফিল আরুদ ফাঁকা আন্নামা কতালান্না জামিয়া অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তাই আমাদের কোরআনুল করিম বা ইসলাম বা হাদিস নবী সাল আলিয়াল্লাম আমাদের দরমে আমাদের কোরআনে আমাদের হাদিসে অন্যায়ভাবে কাউকে হত্যা করার কোনো বিধান নাই আমরা হত্যার পক্ষে না আমরা আইনকে সহযোগিতা করতে চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধা পোষণ করি তো নয়ন বন্ড যেহেতু আইনকে নিজের হাতে তুলে নিয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কলেজের সামনে রিফাত শরীফকে হত্যা করেছে দা দিয়ে কুপিয়ে অবশ্যই তার বিচার হতে হবে আমার আরেকটু মনের মধ্যে কষ্ট আছে যখন আমাদের দেশের মধ্যে কোনো ঘটনা ঘটে ঘটার পরে কিন্তু কারো জানতে বাকি থাকে না মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত জানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হয়ে যায় যে তদন্ত করো আসামি ধরো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন ঘটনা ঘটবার আগেই যখন ঘটনার সূত্রপাত হয় তখন কেন আমরা সজাগ হই না এই যেমন ফেনীর নুসরাত হত্যার ঘটনা তাকে যখন এই লুচ্চা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা উদ্দৌলা উত্তক্ত করতো নুসরাত কিন্তু থানার মধ্যেও গিয়েছিল অনেকের কাছে অনেক মাতবরদের কাছে গিয়েছে এমনকি থানার মধ্যেও গিয়েছে তখন সিরাজ ওলার মতো নুসরাতকে তারাও উত্ত্যক্ত করেছে নউজব ইহমিদ আলী যেই না নুসরাতকে হত্যা করা হলো এখন সারা বাংলাদেশ গরম মাননীয় প্রধানমন্ত্রীও নুসরাতের ফ্যামিলির প্রতি ভালোবাসা প্রদর্শন করে তার বাইকে ডেকে এনে চাকরি দিয়েছে কিন্তু চাকরি দেওয়াতেই কি নুসরাত হত্যার বিচার হয়ে গেছে বা ফাঁসি দিলেই কি শেষ হয়ে যাবে নুসরাত তো ফিরে আসবে না তো যদি সঠিক সময়ে এই ঘটনা তদন্ত করা হতো তাহলে নুসরাত হয়তো বা আজকে এভাবে মরতে হতো না ঠিক অনুরূপভাবে রিফাত শরীফের যে ঘটনা ঘটেছে আয়েশা আক্তার মিন্নিকে উত্তক্ত করেছে নয়ন বন্ড আমরা যা জানতে পেরেছি তো এটা যদি আয়েশা আক্তার মিন্নি ভালোভাবে সবাইকে জানাইতো আর ওই সময় যদি সঠিক তদন্ত হতো তাহলে আজকে হয়তো বা রিফাত শরীফকে হত্যা করা হতো না সুযোগ পাইত না সন্ত্রাসীরা জানতে পারলাম জেলা প্রশাসক রিফাত শরীফের বাবার হাতে পঁচিশ হাজার টাকা দিয়ে বলেছে রিফাত শরীফের জন্য দুয়ার আয়োজন করতে আমার খুব হাসি লাগলো যখন আপনি পঁচিশ হাজার টাকা কেন দেন দুয়ার জন্যে যখন আপনাদের কাছে বিচার সাওয়ার জন্য যাওয়া হয় তখন তো পাত্তা দেন না মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলব আপনি দেশ নেত্রী জনগণ আপনাকে মহব্বত করে আপনি বারবার পরপর নির্বাচিত হয়েছেন হইতেছেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার মানে বোঝা গেল দেশের নারী পুরুষ জনসাধারণ আপনাকে অত্যন্ত মহব্বত করে আপনি একলা সারা বাংলাদেশের খবর রাখতে পারবেন না আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে পুলিশ র্যাব সেনাবাহিনী সবাইকে সৎ হতে হবে তাদেরকে যে সুযোগ সুবিধা দিতেছেন যদি তাতে না পোষায় তাদেরকে আরও বাড়াই দেন তবুও তাদেরকে এই জিনিসটা বোঝান তারা যেন ঘুষের চিন্তাও না করে তাদেরকে এই জিনিসটা বোঝান তারা যেন কারো ফোনের অপেক্ষা না থাকে তাদেরকে এই জিনিসটা বুঝান তারা যেন কারো ফোন পায়া কাবু হয়ে না যায় তারা যেন অবশ্যই জনগণকে সঠিক আইন ফিরিয়ে দেয় তারা যেন সঠিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সঠিক বিচার করে একজন জিডি করতে গেলে তারা যেন জিডি গ্রহণ করে মামলা করতে গেলে যেন মামলা গ্রহণ করে কিন্তু অনেক সময় দেখা যায় মামলা গ্রহণ করতে চায় না অনেক সময় জিডি গ্রহণ করতে চায় না কেন করতে চায় না আমি যার বিরুদ্ধে জিডি বা মামলা করতে যাব। সে তাদেরকে মোটা অঙ্গের টাকা দিয়া তাদের মুখ বন্ধ করে দিয়েছে উল্টা আরও জারি খাইয়া আসতে হয় তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলবো পুলিশ বাহিনী রেব বাহিনী যাদের কাছে আমরা যাই বিপদে পড়লে ওনাদেরকে সৎ হওয়ার জন্যে আপনি চেষ্টা চালান তাদেরকে সৎ বানান তারা যদি সৎ হয়ে যায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না পাশাপাশি প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি থানায় থানায় প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে গ্রামে আপনি কিছু দিনদার আল্লাহওয়ালা ভালো মানুষদেরকে দিয়ে কমিটি গঠন করেন যারা সামাজিক বিচার করবে কারণ গ্রামের বিচার যদি গ্রামের মধ্যেই হয়ে যায় তাহলে কিন্তু আর ইউনিয়ন পর্যন্ত আসে না ইউনিয়নের বিচার ইউনিয়নের মধ্যে হয়ে গেলে থানার মধ্যে আসে না থানার বিচার থানার মধ্যে হয়ে গেলে জেলার মধ্যে আসে না এক কথায় সঠিক বিচার যেন থাকে কেননা আল্লাহর হাবিব আলাইহি আলহিসালাম এরশাদ করেছেন আল ইমামুল আদিল যারা ন্যায় পরায়ণ শাসনকর্তা কেয়ামতের দিন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে আর শে আজিমের জায়গা দান করবেন তো মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে আপনি কিছু ন্যায় পরায়ণ শাসক তৈরি করেন যারা আপনাকে সহযোগিতা করতে পারে যাদের মাধ্যমে সন্ত্রাসী মাস্তানি ছাদাবাজি জঙ্গিবাদী কর্মকাণ্ড যেন উৎখাত হয় আপনি একটু উদ্যোগ নিন তাহলে আর কোনো রিফাত শরীফ হত্যার ঘটনা ঘটবে না আর কোনো নুসরাত হত্যার ঘটনা ঘটবে না বাংলাদেশের মানুষ টেনশনে থাকবে না তারা একটু সুন্দরভাবে টেনশনমুক্তভাবে জীবনযাপন করতে পারবে প্রিয় দর্শকবৃন্দ ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এই রিফাত শরীফের হত্যার প্রসঙ্গে নিয়মিত আপডেট আপনারা ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এখনও যারা এমআর ইসলামিক টিভি সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখুন আমাদের চ্যানেল প্রত্যেকটি ভিডিও আপনারা দেখুন জানার অনেক কিছু আছে শিকার অনেক কিছু আছে বোঝার অনেক কিছু আছে আপনি আমাদের প্রত্যেকটি ভিডিও শুনুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনার যে কোনো প্রশ্ন কমেন্টসে এসে করুন ইনশাআল্লাহ আপনার সুন্দর প্রশ্নের উত্তর যথাসময়ে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মিশে এই জীবনে রংধনুটা মুসে যাবে একদিন জেনে না তাতে সময় খুদার রাহে নিজের জীবনটা সপে দাও হায় নিজের জীবনটা সপে দাও